না না, এখন এত এক্সপ্লেন করতে পারছি না, আমার দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি মানে? তুই জানিস তো আমি রোজ সকালে কোথায় যাই। টপ সিক্রেট। আচ্ছা এখন রাখছি। হ্যালো, বলে ফেলুন। ওরে বাবা, তৈরি হয়ে গেছেন দেখছি। এই বেলা কোনো সময় বাদ পড়ে না, তাই না? হাসছিস? আচ্ছা একটা কথা বলতো, রোজ সকালে তুই কোথায় যাস? গেস করো। গেস করতে পারলে তো হয়েই যেত। মর্নিং ওয়াক? না, তার তো সময় নাই এখন। সোচো সোচো, খুব পেকেছিস। যাক গে, আমার পাওনাটা দাও তো। পাওনা মানে টাকা, তাই তো? হ্যাঁ রে, রোজ টাকা নিয়ে তুই কি করিস বলতো? উফ, বড্ড প্রশ্ন করো তুমি। দাও না আমার টাকাটা। বাবা উঠে পড়লে আর যেতে দেবে না। দাও না। দাঁড়া, দিচ্ছি তো, খুব দাঁড়া, একটু অপেক্ষা কর। উফ, ও নে, ধর ধর ধর। খুশি তো? মিষ্টি মা। রোজ সকালে মেয়েটা যায় কোথায়? পাগলি একটা। তোমার কফি একটু দেরি হয়ে গেল। মাঝে মধ্যে খবরের কাগজটা একটু দেখো, সারাদিন তো ওই সিরিয়াল নিয়েই ব্যস্ত থাকো। ও মা, সে কি, আমি কটা সিরিয়াল দেখি বলতো? ওই তো 7:30 থেকে 8:30, তারপর বিজ্ঞাপনের সময় ওই ফাঁকে আমি খবর দেখি। খবর দেখো বুঝি? হুম, দেখি তো। আজকে হঠাৎ খবর নিয়ে বললে কেন? খবরে বুঝি কিছু স্পেশাল আছে? হুম, 17 বছরের একটা মেয়ে তার প্রাইভেট টিউটারের সাথে পালিয়েছে। গতকাল মেয়েটার বডিটা দীঘার একটা হোটেল থেকে পাওয়া গেছে। ওমা, সে কি, আর সে টিউটার? বিপত্তা, বউ আছে, আবার 10 বছরের একটা ছেলেও আছে। কি সব পুনাস, শিক্ষক হয়ে এমন কাজ করতে পারলো? শুধু কি লোকটার দোষ আছে, মেয়েটারও দোষ আছে। আমি তো বলবো বাড়ির লোকের দোষ সব থেকে বেশি। একবার ভাবো তো মেয়েটার বাবা মায়ের কি অবস্থা। সেই জন্যই তো বলি যে চোখ কান খোলা রাখতে। এই শোনো, আলো কোথায়? বেরিয়েছে। কি ব্যাপার বলো তো, রোজ সকালবেলা ঘন্টা দেড়েকের জন্য কোথায় যা? সকালে তো আর টিউশন থাকে না। ঠিক আছে বাবা, আজকে আসলে জেনে নেব। আজকে জেনে নেবে কেন? আমি বললাম বলে? আরে বাবা, ও তো ঠিক সময় মতো চলে আসে। সময় মতো ফেরে কি ফেরে না সেটা কথা নয়, কথা হচ্ছে যাচ্ছিটা কোথায়। শুনতে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে মেয়েটা তোমার নিজের হলে তুমি এতটা কেয়ারলেস হতে না। কি, আমার মেয়ে নয়?
ভালো আমার মেয়ে নয়? হ্যাঁ, সত্যি কথা একটু কড়া লাগে বটে, কিন্তু কাল যদি একটা বিপদ ঘটে। শোনো সুকান্ত, তোমার প্রথম স্ত্রী যখন তোমাকে ছেড়ে চলে যায়, তখন আলোর বয়স 3 বছর। এই 14টা বছর ধরে আমি হ্যাঁ বলো। আসলে কি বলো তো সুকান্ত, আলোকে আমি গর্ভে ধারণ করিনি ঠিকই, কিন্তু হৃদয়ে ধারণ করেছি। তাই আলোর প্রকৃত মা হয়ে উঠতে পারলাম কিনা সে আলোচনা নাই বা করলাম। দেখো, এসব কথা বলে বিষয়টাকে ঘোরাবার চেষ্টা করো না। কাল দেখনি অনিন্দ্য এসে কি বলে গেল? তাহলে দাদা ওই কথাই রইল, আগামী পরশুদিন এসে আমি এস্টিমেটটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো ভাই, পূজোর আগেই আমি ছাতের ঘরটা রেডি করতে চাই। তারপর বৌদি ভালো তো? হ্যাঁ ভাই ভালো। মেয়ে কই, কি জানো নাম? আলো, পড়াতে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই দুটো বাচ্চাকে পড়াতে গেছে। ও পড়ায়, ভালো, তা ভালো। আপনি ভাই চাটা খান আর দাদার সাথে কথাবার্তা বলুন, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। তাহলে পূজোর আগেই ছাতের ঘরটা রেডি করে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, কিছু অসুবিধে, কিছু বলবে? না, বলছিলাম ওই আপনার মেয়ের ব্যাপার। আলো, কি হয়েছে? না, দিনকাল তো ভালো নয়, রোজ সকালে দেখি কোথায় যায়। যায় মানে কোথায় যায়? সে আমি কি করে বলবো বলুন, পাড়ায় অনেকে কানাঘুষো করছিল, আসলে বয়সটাই তো ভুল করার, কিছু একটা ঘটে গেলে। আসলে আমি একটু লেট রাইজার, মানে ঘুম ভাঙতে 9টা সাড়ে 9টা বাজে। সেজন্য তো আপনাকে জানালাম, বৌদিকে বলবেন একটু নজর রাখতে। আসি তা। হ্যাঁ আলোর ব্যাপারে কি বলে গেল? তুমি বলেই না চুপ করেছিলে, আমায় যদি বলতে আসতো না চা খাওয়া তো দূরের কথা, ঘরের দরজা দেখিয়ে দিতাম। কি সব বলছো, তোমার মাথা ঠিক আছে? সারাদিন খবরের কাগজ পড়ে পড়ে না তোমার মাথাটাই গেছে। পাড়ার ওই মূর্খ পণ্ডিত আমার মেয়ে সম্পর্কে কি বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝলে? আর শোনো, মেয়ে সম্পর্কে তোমার যদি এতই চিন্তা তাহলে একটু খোঁজ খবর নাও না। ধুর, এটাও ঠান্ডা হয়ে গেছে। না, আমাকেই খবর নিতে হবে। হ্যাঁ কাকু বলুন। আচ্ছা মা, তুমি তো আলোর বন্ধু। বন্ধু? না না, আসলে আমি আর কি ওর সাথে কোচিনে পড়তাম। সে যাই হোক, তুমি কি আলোর ব্যাপারে কিছু বলতে পারো? কি জানতে চান বলুন। রোজ সকালবেলা আমার মেয়েটা যে কোথায় যায়, কি যে করে। আলোর সাথে সেরম ভাবে তো আমার কোনো যোগাযোগ নেই, তবে হ্যাঁ শুনেছি ও নাকি রোজ সকালে পার্কে যায়। পার্কে? এই সময় কি করতে যায়?
নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে দেখা করতে যায়। বয়ফ্রেন্ড? আলো? শিওর নই, তবে থাকতেই পারে। আসলে আমি তো এসবের মধ্যে থাকিটাকি না, মাকে সাহায্য করা আর পড়াশোনা করা, এই নিয়েই আমার সারাদিনটা কেটে যায়। তার মানে তুমি বলছো? হ্যাঁ কাকু, আপনি পার্কে গিয়ে একবার চেক করুন, পেলেও পেতে পারেন, চান্স আছে। ও যাই তাহলে। হ্যাঁ পরিমলদা, শোনো না, রণবীর কাপুরের একটা সিনেমা কালকে রিলিজ হচ্ছে, তুমি আমায় দেখতে নিয়ে যাবে গো? আমি কথা দিচ্ছি, যেদিনকে মা থাকবে না তোমাকে ঠিক ডেকে নেব। হ্যাঁ রে টুম্পা, জলের বোতলগুলো ভরলি? উফ, সারাদিন ধরে খালি কাজ আর কাজ, যা কর জলের বোতল ভর, আমি আর কাজ করতে পারবো না, কোনো কাজ করবো না ঘরের, তুমি নিজে করে নাও। হ্যাঁ পরিমলদা, তাহলে কিন্তু আমরা সিনেমাটা দেখতে যাচ্ছি, ঠিক তো? আরে সুকান্ত, তোমাকে যে পার্কে দেখবো তাও এই সকালবেলা, এ তো ভাবিনি। হ্যাঁ ওই আর কি। না মানে শুনেছি তুমি অনেক বেলা অবধি ঘুমো। হ্যাঁ তা ঠিক, তা আপনি কি রোজই আসেন? হ্যাঁ একেবারে নিয়ম করে, শীত গ্রীষ্ম বর্ষা পার্কে আমার আসা চাই। এই জন্যই আপনি এত ফিট, আসলে শরীরচর্চা করেন তো? শুধু শরীরচর্চা নয় ভাই, মনেরও চর্চা করি। ওইখানে একটা লাফিং ক্লাব আছে, তার সদস্য আমি। লাফিং ক্লাব? লাফিং ক্লাবে মনের চর্চা? কি জানো সুকান্ত, হাসিটাই যেন মানুষের জীবন থেকে উড়ে গেছে, তাই এত রোগ শোক চেকে। তা তুমি এত সকালে? হ্যাঁ মেয়ের খোঁজে। তা পেলে মেয়েকে খুঁজে? পেয়েছি, পেয়েছি বললে কম বলা হবে, নতুন করে পেয়েছি। ওই যে আমার মেয়ে আলো। আলো এনাও কাকু চা। কাকিমা এনা। আর আমার চাটা? দাদা তুমি তো দুধ চা খাও না, অঞ্জনদা তোমার চাটা নিয়ে এক্ষুনি আসছে। থ্যাংক ইউ বন্টি। হয়েছে হয়েছে, রোজ রোজ এরকম থ্যাংকস দেওয়ার কোনো দরকার নেই।
ওই তোমার মেয়ে আলো? সার্থক নাম রেখেছ। রোজ সকালবেলা দেখি খবরের কাগজ থেকে খবর পড়ে কিছু দৃষ্টিহীন মানুষদের শোনায়। আলো মা, আজ কিন্তু সিনেমার পেজটা আগে পড়বে। না না না, দুদিন বাদে ইলেকশনের রেজাল্ট, রাজনীতির খবরটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কে ভোটে জিতবে, কে মন্ত্রী হবে, তাতে তোমার আমার কি? এই পলিটিক্স ব্যাপারটা আমি একদম পছন্দ করি না। বলি গিন্নি, তুমি আমি কি রাজনীতির বাইরে? আলো, ওরা ঝগড়া করছে করুক, তুমি আগে আমার খেলা খবরটা পড়ে শোনাও তো। আরে আমি সব খবরই পড়বো, নো পার্শিয়ালিটি। অনেক ভাগ্য করে এরাম সন্তানের পিতা হওয়া যায়। আলো 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 লাই দ্য লাই। এটা খাঁটি কথা, আলোর জন্যই আমরা দেশ বিদেশের খবর জানতে পারি। তুমি মা আমাদের চোখের আলো।